মকর সংক্রান্তি উপলক্ষে গোসেবা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার নয়াদিল্লিতে নিজ বাসভবন চত্বরে গরুদের সবুজ ঘাস পাতা খাওয়ালেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের হাতে 5-6টি গরুকে সবুজ ঘাস পাতা খাওয়াচ্ছেন, আবার দেখা যাচ্ছে গরুদের গলায় মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গোসেবা অবশ্য এটাই প্রথম নয়, এর আগে একাধিকবার গোসেবায় অংশ নিতে দেখা গিয়েছে তাকে। প্রধানমন্ত্রী হওয়ার আগে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়েও গো প্রকল্প চালু করে কখনো নিজের হাতে গরুকে খড় খাইয়েছেন তো কখনো গম খাওয়াতে দেখা গিয়েছে নরেন্দ্র মোদীকে। আবার প্রধানমন্ত্রী হওয়ার পর 2019 সালের সেপ্টেম্বরে মথুরায় দেশজুড়ে বাছর ভ্যাকসিনেশনের প্রচারে গিয়ে গোপুজোয় অংশ নিতেও দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। মানুষের জীবনে গরুর যে বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। মকর সংক্রান্তির প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গরুদের সবুজ ঘাস পাতা খাওয়ানোর ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ। হিন্দু শাস্ত্র অনুযায়ী মকর সংক্রান্তির পুণ্যতিথিতে গরুকে ভোজন করালে প্রচুর আশীর্বাদ মেলে। সেই রীতি মেনেই রবিবার প্রধানমন্ত্রীর বাসভবনে গরুকে ভোজন করান মোদী। 7 লোক কল্যাণ মার্গের বাগানে নিজের হাতে গরুদের মুখে ঘাস তুলে দেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।